আসসালামু আলাইকুম সুপ্রিয় পিইসি পরীক্ষার্থীরা, এওয়ান অনলাইন সার্ভিসের পক্ষ থেকে আমি শামীম তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা বাসায় আসো, ভালো আসো। তোমাদের দোয়ায় আল্লাহর কৃপায় আলহামদুলিল্লাহ আমিও বাসায় আছি এবং ভালো আছি। সুপ্রিয় বন্ধুরা, তোমাদের জন্য আমার যে বিশেষ আয়োজন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে তোমরা কীভাবে বাসায় থেকে পড়াশোনা চালিয়ে যেতে পারো, অর্থাৎ তোমাদের পড়াশোনা যেন বিঘ্ন না ঘটে, তার জন্য আমার বিশেষ আয়োজন তোমাদের উদ্দেশ্যে। তা হলো আজকে আমি তোমাদের সামনে বা তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে হাজির হয়েছে তা হলো আনসিন ফেসেস পার্ট 5। সুপ্রিয় বন্ধুরা, তোমরা জানো যে তোমাদের জন্য আমার বিশেষ আয়োজন থাকে, যেমন একটা নির্দিষ্ট একটা ফেসেস নিয়ে আমরা প্রারম্ভিক পর্যায়ে বা প্রথম দিক দিয়ে আলোচনা করি, অর্থাৎ অর্থ সহকারে তুলে ধরি। তোমাদের কাজ থাকবে বা তোমাদের প্রতি যে অনুরোধ থাকবে সেটা হলো তোমরা বাসায় থেকে এই ভিডিওগুলো একাধিকবার দেখবে, পাশাপাশি যেই শব্দটা তোমরা প্রথমত পারবে না, অর্থ জানবে না, অর্থাৎ তোমাদের জানা নেই, আননোন তোমাদের কাছে টোটালি, সেই ওয়ার্ডটি খাতায় নোট ডাউন তথা লিখে নিবে। লেখার পরে আমার সাথে ভোকাল, অর্থাৎ আমি যেভাবে বলে গেছি সেখান থেকে শব্দের অর্থটা তোমরা খাতায় লিখতে পারো, অথবা তুমি যদি নিজেও চেষ্টা করো অন্যত্র থেকে ফাইন্ড আউট করা, মানে খুঁজে বের করা, করে লেখা, তাও করতে পারো। তো বন্ধুরা, আজকেও তোমাদের সামনে নতুন একটা আনসিন ফেসেস নিয়ে হাজির হয়েছি, যার টাইটেল এরকম আনসিন ফেসেস পার্ট 5। তো টেস্টটি পড়ার আগে, রিড আউট করার পূর্বেই আমি তোমাদেরকে অনুরোধ করছি তোমরা ভিডিওটি শেয়ার করে দিবে এবং তোমাদের সহপাঠী যারা এখন আমার ভিডিওগুলো দেখছে না তাদেরকে বলবে, ইনফর্ম করবে এবং আমার এই চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করবে সেটাও বলে দিবে। তো তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাই। সুপ্রিয় বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, মনোযোগ সহকারে খেয়াল করো। আর আজকে বা এখন আমি যে ফেসেসটি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি বা পড়তেছি সেটা টোটালি একটা কমন একটা ফেসেস, খুবই বর্তমানে যেমন করোনা ভাইরাস খুবই জনপ্রিয় বা পরিচিত একটা ভাইরাস, ঠিক তেমনি আজকে যে ফেসেসটা নিয়ে আমি হাজির হয়েছি সেটাও এক সময় খুব জনপ্রিয় বলি বা পরিচিত বলি বা ভীতিকর বলি এক প্রকার অসুখ ছিল বা রোগ ছিল। তাহলে চলো বন্ধুরা আমরা দেখি সেই ফেসেসটি কী। ডেঙ্গু ফিভার পরিচিত মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, রাইট। ডেঙ্গু ফিভার ইজ এ কাইন্ড অফ ভাইরাল ফিভার। ডেঙ্গু নামে এক প্রকার জ্বর ছিল যেটা ভাইরাসবাহিত জ্বর। ইট ইজ এ মসকুইটো বর্ন ডিজিজ, অর্থাৎ মশাবাহিত রোগ। লক্ষ্য করো তোমরা অর্থগুলো, আমি খেয়াল করছি ডিজিজ মানে রোগ। ওকে, ইট ইজ ভেরি পেইনফুল ফিভার। পেইনফুল মানে খুব বেদনাদায়ক, ফিভার তো আমরা জানি জ্বর, তার মানে কী দাঁড়ালো, এটি খুব বেদনাদায়ক কষ্টদায়ক জ্বর। ইট ইজ কস্ট, এটি হয়, কস্ট মানে হওয়া বুঝাইছে, গটা বুঝাইছে, মানে কেন হয় এটা, বাই ডেঙ্গু ভাইরাস, ডেঙ্গু নামক এক প্রকার ভাইরাসের কারণে এই জ্বরটি হয়। দিস ভাইরাস স্প্রেড, এই ভাইরাসটা ছড়ায়, স্প্রেড বন্ধুরা অর্থ হলো বিস্তার করানো, ছড়ানো, বাই ফিমেল এডিস মসকুইটোস, অর্থাৎ মহিলা এডিস মশা কারণে এই রোগটি বা এই জ্বরটি বা এই ভাইরাসটি ছড়ায়। দিস মসকুইটোস ইউজুয়ালি, এই যে মশা সাধারণত, ইউজুয়ালি শব্দের অর্থ হলো বন্ধুরা সাধারণত, বাইট এট ডে টাইম, অর্থাৎ এটা তোমাদের কামড়ায়, বাইট অর্থ কি কামড়ানো, কখন কামড়ায়, দিনের বেলা কামড়ায়। ওকে, দ্য কমন সিমটমস অফ ডেঙ্গু ফিভার আর এস ফলোস, তাহলে কী দাঁড়ালো, জ্বর হলো আমাদের, ডেঙ্গু জ্বর আর সাধারণ জ্বর এর মধ্যে পার্থক্য অবশ্যই আছে, সে পার্থক্যগুলো কী লক্ষণ সিমটমস। সুপ্রিয় বন্ধুরা, এর অর্থ হচ্ছে লক্ষণ, উপসর্গ, কমন মানে সাধারণ পরিচিত, তাহলে এই উপসর্গগুলো কী কী আছে সেখানে, এই যে এই জায়গায় ধারাবাহিকভাবে দেখো আমরা তারকা চিহ্ন দিয়ে পাশাপাশি লিখেছি, তাহলে আমি পড়ছি অনুদূর দিয়ে খেয়াল করো। সাডেন হাই ফিভার মানে কি, ডেঙ্গু ফিভার হলে হঠাৎ করে প্রচণ্ড জ্বর হবে তোমার, উচ্চমাত্রার জ্বর থাকবে, সাডেন মানে হঠাৎ আচমকা। পরেরটা দেখো, সিভিয়ার হেডেক্স, সিভিয়ার মানে প্রচণ্ড, হেডেক মানে কি মাথা ব্যথা, তোমার মাথা ব্যথা থাকবে, প্রচণ্ড মাথা ব্যথা থাকবে। অ্যাকিউট জয়েন্ট অ্যান্ড মাসেলস পেন, জোড়ায় জোড়ায় তোমার, অ্যাকিউট মানে প্রচণ্ড, আবার অ্যাকিউট অর্থ কী বলছি বন্ধুরা, প্রচণ্ড, জোড়ায় জোড়ায় মাসেলে ব্যথা করবে, পেন মানে ব্যথা। ফেটিক, ফেটি অত বন্ধু রয়েছে অবসাদ, মানে ক্লান্ত লাগবে, দুর্বলতা কাজ করবে, এর উচ্চারণটা কী করছি বন্ধুরা আমি, ফেটিক। তারপরে দেখো পরে যে শব্দরা সেটা হলো বন্ধুরা নুজিয়া, এর অর্থ হবে বমি বমি ভাব, আমি আবার বলছি নুজিয়া, এর অর্থ হবে কি বমি বমি ভাব, বমিটিং, বমি, বমিও করবে। তারপরেরটা দেখো স্কিন র্যাশ,
বন্ধুরা, এর অর্থ হলো ফুসকুড়ি, মানে চর্ম স্কিন, মানে চর্ম বা চামড়া যেটা বলি আমরা, এর উপর কী হবে, ফোড়া ফুসকুড়ি দেখা দেবে, এটা মাইল্ড ব্লিডিং এবং রক্তপাত হবে। সাসেস অর্থ হলো বন্ধুরা যেমন নোজ ব্লিডিং, যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে যে নাক দিয়ে রক্ত পড়তে পারে, ব্লিডিং মানে রক্তপাত, রক্ত জ্বরা। বাট দিস সিমটমস, কিন্তু এই যে উপসর্গ, এই লক্ষণ মে প্রগ্রেস টু মেসিভ ব্লিডিং। প্রগ্রেস মানে কী বন্ধুরা বলছে এখানে, মানে আমরা তো জানি প্রগ্রেস মানে ভালো করা, উন্নতি করা, এখানে কী বলছে, হ্যাঁ এটা এখানেও তা ভালোই বলছে, কিন্তু এটা হয়েছে কি, ওই যে রক্তপাত হবে সামান্য, এর থেকে আস্তে আস্তে এটা বড় আকারে যাবে, মানে মেসিভ মানে প্রচণ্ড বিহতায়ন বা বড়, ব্লিডিং মানে রক্তপাত আমরা জানি, তাহলে মানে বেশি বেশি রক্তপাত হবে, একই বোঝানো হয়েছে এখানে। বা এখানে তোমরা প্রগ্রেসের অর্থটা বৃদ্ধি করা বলতে পারো। তারপর দেখো শক অ্যান্ড ইভেন্ট ডেথ, বন্ধুরা শক অর্থটা কি, ধাক্কা, প্রচণ্ড ধাক্কা, অ্যান্ড ইভেন্ট ডেথ, এমনকি মৃত্যুবরণও করতে পারে, মানে এই রোগটা হলে পরে সর্বোপরি কী হয়, মারা যায়। তো বন্ধুরা চলো আমরা আরও সামনে এর পেসেসটা রয়ে গেছে বাকি দেখি। সুপ্রিয় বন্ধুরা, তোমরা লক্ষ্য করো দেয়ার ইজ নো স্পেসিফিক মেডিসিন। এখন আমাদের ডেঙ্গু রোগ হয়ে গেলো মনে করো তোমাদের বা কারো, এখন কী বলছে যে এর নির্দিষ্ট কোনো ওষুধ নেই, স্পেসিফিক মানে সুনির্দিষ্ট। আচ্ছা, হাউ এভার, যা হোক, ডক্টরস অ্যাডভাইস টু ফলো দ্য ফলোয়িং থিংস, এরপর এর থেকে পরিত্রাণের জন্য বা বেঁচে থাকার জন্য ডাক্তার কিছু সাজেস্ট বা অ্যাডভাইস করে আমাদেরকে বা তোমাদেরকে বা সবাইকে, যে মানে কী করলে আমরা ডেঙ্গু থেকে প্রতি মানে প্রতিরোধ করতে পারি ডেঙ্গুকে, অথবা ডেঙ্গু থেকে আমরা বেঁচে থাকতে পারি। ঠিক বর্তমানে যেমন আমাদের একটা করোনা নামক মহামারী চলছে, কোনো মেডিসিন বা কোনো ভ্যাকসিন নেই, আবিষ্কৃত এখনও হয় নাই, কিন্তু ডাক্তাররা বা স্বাস্থ্যবিধির যে রুলসগুলো আছে ডাক্তাররা বলে যে এগুলো মেনে থাকলে আমরা করোনা থেকে বেঁচে থাকতে পারবো, ঠিক ডেঙ্গু তাই। তাহলে চলো দেখি ডাক্তারের পরামর্শগুলো কী। বন্ধুরা লক্ষ্য করো এখানেও তারকা চিহ্ন দিয়ে আমি পাশাপাশি লিখছি, বলছে ইউজ প্যারাসিটামল ফর রিডিউসিং পেইন অ্যান্ড ফিভার। কী বলছে, ডেঙ্গু জ্বর হলে তোমাকে প্যারাসিটামল খেতে হবে। এখানে বন্ধুরা লক্ষ্য করো রিডিউসিং, রিডিউসিং মানে কি, কমানো, হ্রাস করা। আমি আবার বলছি রিডিউসিং অর্থ কী বললাম, কমানো, পেইন মানে ব্যথা, ফিভার মানে জ্বর, অর্থাৎ জ্বর এবং ব্যথা কমানোর জন্য তুমি বা তোমরা কী করতে পারো, প্যারাসিটামল ব্যবহার করতে পারো। পরে কী বলছে, অ্যাভয়েড মেডিসিন লাইক অ্যাসপিরিন অ্যান্ড অ্যান্টিবায়োটিক্স, অর্থাৎ ব্যথানাশক, জীবাণুনাশক যেই ওষুধ আছে আমরা খাই, অ্যান্টিবায়োটিক বলে, তোমরা হয়তো অনেকেই পরিচিত অ্যান্টিবায়োটিক কথাটি, মানে এর অর্থ হলো জীবাণুনাশক ঔষধ, ব্যথানাশক ঔষধ, এগুলো কিছু অ্যাভয়েড করা। অ্যাভয়েড অর্থ কী তাহলে দাঁড়ালো, বাদ দেওয়া, মানে এগুলো ব্যবহার করা যাবে না, অ্যাভয়েড মানে বাদ দেওয়া। এরপরে দেখো টেক এনাফ রেস্ট, আবারও বলছে পর্যাপ্ত, এনাফ মানে পর্যাপ্ত, টেক মানে লওয়া নেওয়া বোঝায়, রেস্ট মানে বিশ্রাম, মানে অনেক বিশ্রাম নিতে হবে বা পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে তোমাদেরকে। তারপরে বলছে ড্রিঙ্ক প্লেন্টি অফ লিকুইডস, ড্রিঙ্ক মানে আমরা জানি পান করা, প্লেন্টি মানে প্রচুর, অনেক, লিকুইডস মানে কি, তরল পানীয় পান করতে হবে। এরপর দেখো ইউজ মসকিটো নেটস, তারপরে কী বলছে তোমাদেরকে ঘুমানোর সময় অবশ্যই না, নেট মানে কি, মশারি, মশারি যেটা আমরা বলি জানি বা ব্যবহার করি সেই মশারি ব্যবহার করার কথা বলা হয়েছে। তারপরে কী বলছে সর্বোপরি দে কনসাল্ট উইথ দ্য ডক্টর, কনসাল্ট মানে কি, পরামর্শ নাও, মানে কি ডাক্তারের শরণাপন্ন হও, ডাক্তারের কাছে যাও, ডাক্তার যেভাবে সাজেস্ট করে সেইভাবে চলার কথা বলছে। তাহলে সুপ্রিয় বন্ধুরা কনসাল্ট অত কী বললাম, পরামর্শ নেওয়া, উপদেশ নেওয়া, এটাও হতে পারে। এরপরে দেখো কী বলছে, হাউ টু প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম ডেঙ্গু ফিভার, তুমি নিজেকে ডেঙ্গু ফিভার থেকে কীভাবে তুমি রক্ষা করতে পারো, আরও কিছু রুলস এখানে বলা হয়েছে বা নিয়ম বলা হয়েছে, যেমন কিপ ইউর সারাউন্ডিংস নিট অ্যান্ড ক্লিন। সুপ্রিয় বন্ধুরা কিপ মানে কি রাখা, সারাউন্ডিংস মানে কি চারপাশ, তোমার চারপাশ, আর তোমার বাড়ির আশেপাশে, বাসার আশেপাশে, নিট অ্যান্ড ক্লিন মানে কি পরিষ্কার পরিচ্ছন্ন। কী বললাম বন্ধুরা, নিট অ্যান্ড ক্লিন অর্থ কী বললাম, পরিষ্কার পরিচ্ছন্ন। ওকে, পরে দেখো ডোন্ট কিপ এনি ফ্রেশ ওয়াটার অ্যাট এ প্লেস ফর মোর দেন টু অর থ্রি ডেজ, অর্থাৎ কোথাও বিশুদ্ধ পানি, পরিষ্কার পানিও দুই অথবা তিন দিনের ওদিকে রাখা যাবে না। আমি আবারও রিপিট করছি, ডোন্ট কিপ মানে ডু নট কিপ এনি ফ্রেশ ওয়াটার, ফ্রেশ মানে তো আমরা জানি পরিষ্কার পানি, অ্যাট এ প্লেস একটা স্থানের মাঝে, ফর মোর দেন টু অর থ্রি ডেজ, অর্থাৎ দুই অথবা তিন দিনের বেশি জমিয়ে রাখা যাবে না। ইউজ মসকিটো নেটস অ্যাট হোম, বাড়িতে মশারি ব্যবহার করার কথা বলেছে। ওয়ার লং ড্রেস, আরেকটা কথা বলছে, ওয়ার মানে পরিধান করা, লং ড্রেস মানে কি, লম্বা জামা, লম্বা জামা বলতে কি আমরা হাতাযুক্ত, হাতলযুক্ত যে জামাগুলো পরবো, আমরা শর্ট জামা পরবো না, যাতে মশা যাতে আমাদের কামড় না দিতে পারে, উদ্দেশ্য তাই। ইউজ এসি ইফ অ্যাভেলেবল, যদি এসি ব্যবস্থা থাকে, আমরা জানি যে শহরে বলি বা যাদের একটু সামর্থ্য আছে, আর্থিকভাবে স্বাবলম্বী, তারা এসি ব্যবহার করে, তো বলছে এসি ব্যবহার করা যেতে পারে এই ক্ষেত্রে। ইফ ইউ হ্যাভ সিমটমস অফ ডেঙ্গু, এখন কী বলছে, যদি তোমার এই যে লক্ষণগুলো পাওয়া যায়, উপরে যে লক্ষণগুলো আমরা পড়ছি, তাহলে কনসাল্ট উইথ ইউর ডক্টর, তাহলে তোমার ডাক্তারের সাথে আলাপ করো। তো বন্ধুরা
আশা করছি পেসেজটা মনোযোগ দিয়ে তোমরা খেয়াল করেছো বা আমার ভিডিওগুলো দেখছো মনোযোগ সহকারে। দেখলে আমি আশা করি এই পড়ার মধ্য থেকে তোমরা শব্দের অর্থগুলো খুঁজে পেয়ে যাবে। আমি কোথায় কোন জায়গাতে রিপিট করছি বা একাধিক বলছি অর্থগুলো খেয়াল করলে তোমরা অর্থগুলো পেয়ে যাবে অনায়াসে। এরপরে যদি তোমাদের কোনো শব্দগুলাই দেখা যায় আমি যে শব্দগুলো একটু অর্থ বলছি হতে পারে, এছাড়াও তোমাদের বাড়তি শব্দ অন্য শব্দ আছে যা তুমি জানো না, সেটা তুমি খাতায় লিখবে, লিখে এটার অর্থটা বের করে অবশ্যই মুখস্থ করতে হবে। আমি আবারও জোর দিয়ে বলছি শব্দের অর্থ বেশি বেশি করে মুখস্থ করতে হবে বানান সহকারে। এরপরে তোমাদের যদি বুঝতে সমস্যা হয় অথবা আমার কথা বুঝতে সমস্যা হয় অথবা লেখা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে, অথবা সাউন্ডে কোনো সমস্যা থাকে তাহলেও আমাকে কমেন্ট করে জানাবে। আর সর্বোপরি সর্বশেষ এই অনুরোধটুকু রাখলাম যে তোমরা বাসায় থাকো, পড়াশোনা চালিয়ে যাও, অহেতুক অকারণে বাসার বাইরে যাবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অকারণে সময় নষ্ট করবে না, পড়ায় মনোযোগ বসাও। তো বন্ধুরা তোমরা বাসায় থাকো, ভালো থাকো, সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।